হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ফুড এসআই পরীক্ষার জন্য তোমাদের সাজেশন নিয়ে। এখানে আমরা মোট 235টি প্রশ্ন আলোচনা করব। তোমরা যারা যারা এই প্রশ্নর পিডিএফগুলি পেতে চাও, তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ী গ্রন্থটি লিখেছিলেন কে? এটি লিখেছিলেন হচ্ছে পাণিনি। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কার সাথে এলাহাবাদ প্রশস্তি সম্পর্কিত? এর সঠিক উত্তরটি হবে সমুদ্রগুপ্তের সাথে। নেক্সট প্রশ্ন, সহ্যাদ্রি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তরটি হবে আনাইমুদি। মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শিখে? এর সঠিক উত্তরটি হবে তামা। কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? সঠিক উত্তরটি হবে ঋগ্বেদে। এবং সিন্ধু সভ্যতার আবিষ্কৃত প্রথম শহরটির নাম কি? হরপ্পা। নেক্সট প্রশ্ন, ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদ গোষ্ঠী হল সাংখ্য। ভারতের উপকূল রেখার আনুমানিক দৈর্ঘ্য কত? 7,500 কিমি। নেক্সট, বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিলেন? সঠিক উত্তরটি হবে পর্তুগিজরা। নেক্সট প্রশ্ন, তেলেঙ্গানা রাজ্যটি পূর্ণ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে কত খ্রিস্টাব্দে? একই জুন 2014 সালে। নেক্সট প্রশ্ন দেখে নেব, কে নিগন্থ নাথপুত্র নামে পরিচিত ছিলেন? এর সঠিক উত্তরটি হবে মহাবীর। পরবর্তী প্রশ্ন, শেষ বা 24তম জৈন তীর্থঙ্করের নাম কি? মহাবীর। নিম্নের কোন রাজ্যের উপকূল দৈর্ঘ্য দীর্ঘতম? সঠিক উত্তর হবে গুজরাট। নেক্সট, বালতোরা হিমবাহ অবস্থিত কারাকোরাম পর্বতশ্রেণীতে? চন্দ্রতাল ড্যাশ উপত্যকায় অবস্থিত। এটি হচ্ছে লাহুল ও স্পিতি উপত্যকায় অবস্থিত। নিম্নলিখিত কোন গ্রন্থটিতে মহাজনপদের তালিকা পাওয়া যায়? সঠিক উত্তরটি হবে অঙ্গুত্তর নিকায়। নেক্সট প্রশ্নটি হচ্ছে, নন্দ রাজবংশের পরে মগধে কোন রাজবংশ রাজত্ব করেছিলেন? সঠিক উত্তর হবে মৌর্য বংশ। নেক্সট প্রশ্নটি হচ্ছে, নিম্নলিখিত কোন উৎস থেকে জানা যায় মৌর্যরা শূদ্র ছিল? সঠিক উত্তরটি হবে পুরাণ থেকে। নেক্সট পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েতের সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? 21 বছর। পরবর্তী প্রশ্ন, ধনেখালী কী জন্য বিখ্যাত? এটি হচ্ছে তাঁত শিল্পের জন্য বিখ্যাত। অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয়? সঠিক উত্তরটি হবে 5 বছর। নেক্সট, আবিদ হোসেন কমিটি কিসের সাথে যুক্ত? এর সঠিক উত্তরটি হবে ক্ষুদ্র কুটির শিল্পের সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে এখনও গ্রামীণ ব্যাংক চালু হয়নি? সঠিক উত্তরটি হবে সিকিম। নেক্সট, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিমুক ছিলেন। পরবর্তী প্রশ্ন, বাংলার স্বাধীন নবাবের প্রতিষ্ঠাতা কে? মুর্শিদ কুলি খাঁ। নেক্সট প্রশ্ন, সরলতম মস জাতীয় উদ্ভিদের নাম কি? রিকশিয়া। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, জাতীয় আয় সংস্থা পরিমাপ করা হয় সিএসও। নেক্সট প্রশ্ন, জাইলেম কোষের কোষ প্রাচীরের কিসের প্রাচুর্য আছে? সঠিক উত্তরটি হবে লিকলিন। নেক্সট প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি অ্যালুমিনিয়ামের একটি আকরিক নয়? এর সঠিক উত্তরটি হবে ডলোমাইট। ফেটসফার, গিটসাইট, বক্সাইট, এগুলি হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। তাহলে অ্যালুমিনিয়ামের আকরিক নয় ডলোমাইট, তার মানে হচ্ছে ফেটসফার, গিটসাইট এবং বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। পরবর্তী প্রশ্ন, মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশে অবস্থিত। বাইলাডিলা লৌহ আকরিক খনিটি কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়ে অবস্থিত। শিবাজি মোগলদের সাথে কোন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন? পুরন্দরের সন্ধি। নেক্সট প্রশ্ন, পিতল কোন ধাতু দ্বারা প্রস্তুত একটি সংকর ধাতু? তামা। নেক্সট হচ্ছে, আরাবল্লী পর্বতমালার উচ্চতম শৃঙ্গ কোনটি? সঠিক উত্তরটি হবে গুরুশিখর। নেক্সট প্রশ্ন, মরীচিকায় নিম্নোক্ত কোনটির উদাহরণ? সঠিক উত্তরটি হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ও প্রতিসরণ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কোন অ্যাসিডকে অ্যাকোয়াফর্টিস নামে অভিহিত করা হয়? সঠিক উত্তরটি হবে নাইট্রিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, নালিক ক্ষয় কোন প্রাকৃতিক শক্তি দ্বারা সংঘটিত ক্ষয়কার্যের উদাহরণ? জলপ্রবাহ। অঙ্গের ব্যবহার ও অপব্যবহারের সূত্রটি কোন বৈজ্ঞানিক মত প্রবর্তিত মতবাদ? এটি হচ্ছে লেমার্ক। নেক্সট প্রশ্ন, মানবদেহের অগ্নাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোনটি নিঃসৃত হয়? আলফা কোষ থেকে হচ্ছে গ্লুকাগন নিঃসৃত হয়। কত সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল? 1576 খ্রিস্টাব্দে।
ইলবার্ট বিল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? বিচার ব্যবস্থার সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্নটি হচ্ছে, সাধারণ চাপ ও তাপমাত্রায় নিচের কোনটি অনিয়তকার হয়? সাধারণ লবণ। কোন রিট অনুযায়ী ঊর্ধ্ববর্তন কোর্ট কোনো নিম্ন কোর্ট বা কোনো ব্যক্তিকে তার কর্তব্য পালনে বাধ্য করতে পারে? ম্যান্ডামাস। নেক্সট প্রশ্ন, মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? লঘু মস্তিষ্ক। হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় হাত কোন শ্রেণীর লিভার রূপে কাজ করে? তৃতীয় শ্রেণীর লিভার। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠাতাকে? গোপালকৃষ্ণ গোখলে। ভারতবর্ষের প্রথম লোক আদালত কোন শহর? গুজরাট। ভারতবর্ষের প্রথম লোক আদালত হচ্ছে গুজরাট, সরি, এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম লোক আদালত হবে নিউ দিল্লি হবে, এটা গুজরাট হবে না, এটা হবে নিউ দিল্লি হবে, এস আই নিউ দিল্লি। নেক্সট প্রশ্নটি দেখে নেব, লোকসভায় পাশ হওয়ার পর একটি অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার কতদিন পর, কতদিনের মধ্যে আবার লোকসভায় ফেরত দেওয়া যেতে পারে? সঠিক উত্তরটি হবে 14 দিন। নেক্সট প্রশ্ন, মহাবীরের উপদেশের সংকলন কী নামে পরিচিত? পঞ্চমহাব্রত বা আগম নামে পরিচিত। দারিংবাড়ি পর্যটন স্থলটি কোথায় অবস্থিত? উড়িষ্যাতে অবস্থিত। 1967 সালে নিম্নলিখিত কোন ব্যক্তি উপপ্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন? মোরারজি দেশাই। পিঁপড়ের হুলের মধ্যে কোন অ্যাসিডটি থাকে? ফর্মিক অ্যাসিড থাকে। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিসে অবস্থিত। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে, চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিবার যোগ আসেন? ফাহিয়েন আসেন। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় গোলটেবিল বৈঠক ভারতের জাতীয় কংগ্রেসের হয়ে কে সভাপতিত্ব করেন? এর সঠিক উত্তরটি হবে মহাত্মা গান্ধী ও সরোজিনী নাইডু। ইউগ্লিনা কিসের সাহায্যে গমন করে? ফ্যাজেলা। নেক্সট, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সর্বমোট কতজন সদস্য থাকেন? 15 জন থাকেন। পারমানেন্ট মেম্বার থাকে 5 জন। নেক্সট প্রশ্ন, রাজা কৃষ্ণদেব রায় কোন বংশের শাসক ছিলেন? ইনি হচ্ছেন তুলুব বংশের শাসক ছিলেন। লাহোর কংগ্রেসের অধিবেশনের সভাপতিত্ব কে করেন? সঠিক উত্তরটি হবে জওহরলাল নেহরু। নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে, প্রাণী কোষের যে কোষ অঙ্গাণুটি থাকে না সেটি হচ্ছে প্লাস্টিড থাকে না। উদ্ভিদ কোষের গলগি বডিকে কী বলা হয়? ডিকটিউজম বলা হয়। কোষ প্রাচীরের প্রধান উপাদান কী? সেলুলোস। অক্সিনোমিটার দিয়ে কি পরিমাপ করা হয়? উদ্ভিদদের বৃদ্ধির হার পরিমাপ করা হয়। কোন নির্যাস দিয়ে মাছের কৃত্রিম প্রজনন ঘটানো হয়? পিটুইটারি দিয়ে। তারপর হচ্ছে, আদিনা মসজিদ কোন বংশের সময়কালে নির্মিত হয়? সঠিক উত্তরটি হবে ইলিয়াস শাহি বংশে। নেক্সট, হাজার মন্দির কে নির্মাণ করেন? সঠিক উত্তরটি হবে কৃষ্ণদেব রায়। ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন? শ্যামজি কৃষ্ণ বর্মা। সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতাকে? জ্যোতিবা ফুলে। বিদেশের মাটিতে প্রথম কমিউনিস্ট পার্টি গঠন করেন? মানবেন্দ্রনাথ রায়। কংগ্রেসের সমাজতন্ত্রী দল কবে গঠিত হয়? 1934 সালে। পশ্চিমবঙ্গের কোন জেলায় কেন্দুলির মেলা হয়? বীরভূমে হয়। ইন্ডিয়ান সুগার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কানপুরে অবস্থিত। দীঘা ও কাঁথি উপকূলে কোন ধরনের মাটি দেখা যায়? লবণাক্ত মাটি দেখা যায়। নেক্সট প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতের স্থানান্তর কৃষি কী নামে পরিচিত? কুমারী নামে পরিচিত। নেক্সট, পশ্চিমবঙ্গের কোথায় ম্যাঙ্গানিজ পাওয়া যায়? পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে ম্যাঙ্গানিজ পাওয়া যায়। ভিয়েতনামের রাজধানীর নাম কী? ভিয়েতনামের রাজধানীর নাম হচ্ছে হ্যানয়। ধুয়ান্ধর জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? নর্মদা নদীর তীরে অবস্থিত। হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? মুসি নদীর তীরে অবস্থিত। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হচ্ছে, জাতীয় উন্নয়ন পর্ষদ মানে NDC গঠিত হয় কত সালে? 1952 সালে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল? হ্যারল্ড ডমার মডেলের উপর। সিডবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? লখনৌতে অবস্থিত। কত সালে ভারতের প্রথম অর্থনীতি চালু হয়েছিল? 1948 সালে। মানব উন্নয়ন সূচক কত সালে চালু হয়েছিল? 1990 সালে। কোন ভিটামিন জোড়ায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে? ভিটামিন ই। সোলার কুকার কোন ধরনের দর্পণ? অবতল দর্পণ। রক্তে শর্করার পরিমাণ কমে গেলে কোন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? গ্লুকাগন। চর্বির গলনাঙ্ক কী? চর্বির নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নেই। নেক্সট প্রশ্ন, মিউরিয়েটিক অ্যাসিডের রাসায়নিক নাম কী? হাইড্রোক্লোরিক অ্যাসিড। অয়েল অফ ভিট্রিয়লের রাসায়নিক নাম কী? সালফিউরিক অ্যাসিড। অ্যাকোয়াফর্টিসের রাসায়নিক নাম কী? নাইট্রিক অ্যাসিড। অ্যামোনিয়া গ্যাস কোন বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হবে জোসেফ প্রিস্টলি। জেট প্লেন ও রকেটে
নিউটনের কোন সূত্র প্রযোজ্য? তৃতীয় সূত্র, নিউটনের কোন সূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায়? দ্বিতীয় সূত্র থেকে, শব্দ তরঙ্গ কী ধরনের তরঙ্গ? অনুদৈর্ঘ্য তরঙ্গ। মিয়োসিস কোষ বিভাজন কোন কোষে হয়? জনন কোষে হয়। কোষের সমবিভাজনকে কী বলা হয়? সমবিভাজনকে মাইটোসিস বলা হয়। আদিনা মসজিদকে নির্মাণ করেন সিকান্দার শাহ। কোন তুর্কি নেতা প্রথম বাংলা আক্রমণ করেন? সঠিক উত্তরটি হবে বখতিয়ার খলজি। নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে। পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্য ও সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয়। নেক্সট, মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা হচ্ছেন বাচেন্দ্রি পাল। কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম? উইম্বলডন। ঘুমার নৃত্য লোকনৃত্যটি কোন রাজ্যের? এটা হচ্ছে রাজস্থানের। এ ব্রিফ অফ হিস্ট্রি নামে বইটি কে লিখেছিলেন? স্টিফেন হকিং। জাতিসংঘের কোন অংশটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত? সাধারণ পরিষদ। মাই লাইফ এটি কার আত্মজীবনী? এটি হচ্ছে বিল ক্লিনটনের আত্মজীবনী। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি মানবাধিকার গ্রুপ। নেক্সট, নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য? মহাতু ঝোড়া এবং জাড্ডা। মহাত্থু ঝোড়া এবং জাড্ডা। নেক্সট হচ্ছে হাই অল্টিটিউড রিসার্চ ল্যাবরেটরি কোথায় অবস্থিত? গুলমার্গে অবস্থিত। নেক্সট পরবর্তী প্রশ্নটি দেখব, তরলের আর্দ্রতার পরিমাপক যন্ত্রের নাম কি? ভিস্কোমিটার। পতঙ্গ সম্বন্ধীয় বিজ্ঞানকে বলা হয় এন্টামোলজি। মাটি ও শস্য উৎপাদন বিষয়ক বিজ্ঞানকে বলা হয় অ্যাগ্রোনমি। ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের সদর দপ্তর নিউ দিল্লি। বসুন্ধরা দিবস হচ্ছে 22শে এপ্রিল। পুলিৎজার পুরস্কার দেওয়া হয় 1917 খ্রিস্টাব্দে। তোমরা কমেন্ট করে জানাবে পুলিৎজার পুরস্কার কিসের ক্ষেত্রে দেওয়া যায়। বলেই দিই, পুলিৎজার পুরস্কার হচ্ছে সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয়। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কত খ্রিস্টাব্দে দেওয়া হয়? 1958 সালে দেওয়া হয়। নেক্সট হচ্ছে দ্বিতীয় অভারতী যিনি ভারতরত্ন সম্মানে সম্মানিত হয়েছেন? নেলসন ম্যান্ডেলা। 1990 সালে লতা মঙ্গেশকর কত খ্রিস্টাব্দে ভারতরত্ন সম্মান পান? 2001 সালে। নেক্সট প্রশ্নটি হচ্ছে, হরগোবিন্দ খোরানা কত খ্রিস্টাব্দে জেনেটিক কোড আবিষ্কারের জন্য নোবেল পান? 1968 খ্রিস্টাব্দে। বিশপ ও চেকমেট কোথাটি কোন খেলার সাথে যুক্ত? দাবা খেলার সাথে যুক্ত। অলিম্পিকের লাল রং কোন মহাদেশকে চিহ্নিতকরণ করেন? আমেরিকাকে। ষাঁড়ের লড়াই কোন দেশের জাতীয় খেলা? এটি হচ্ছে স্পেনের জাতীয় খেলা। বিবেকানন্দ যুব ভারতী স্টেডিয়াম কোথায় অবস্থিত? কলকাতাতে অবস্থিত। প্রাচীন যুগে প্রথম অলিম্পিক শুরু হয় কত খ্রিস্টাব্দে? 776 খ্রিস্টাব্দে। গ্রিন পার্ক ক্রিকেট স্টেডিয়াম অবস্থিত কানপুরে। রাগবি ফুটবল কতজন প্লেয়ার থাকে? 15 জন। ফুটবল বিশ্বকাপের প্রথম ট্রফির নাম জুলে রিমে। কবি নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন কোথায়? চুরুলিয়ার পশ্চিম বর্ধমানে। নেক্সট প্রশ্নটি হচ্ছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান কোথায়? বীরসিংহ বা পশ্চিম মেদিনীপুর। সন্তর বাদ্যযন্ত্রটি কয়টি তার থাকে? 100টি তার থাকে। শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সন্তর। রণধীর রায় কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? এসরাজ। সব্যসাচী কার ছদ্মনাম? অজয় বসু। হাবু শর্মা রসকলি কার ছদ্মনাম? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সত্যপীর কার ছদ্মনাম? প্রিয়দর্শী ও সত্যপীর। সৈয়দ মুস্তাফা আলীর ছদ্মনাম। ইন্ডিয়ান উইন্স ফ্রিডম গ্রন্থটির লেখককে? আবুল কালাম আজাদ। এ প্যাসেজ টু ইন্ডিয়া ইংল্যান্ড বইটির লেখক নীরদ সিং চৌধুরী। পার্সোনালিটি পারসেপশনস অফ এশিয়ান গ্রন্থটির লেখক হচ্ছে অশোক মেহতা। নেক্সট প্রশ্নটি হচ্ছে, যেতে পারি কিন্তু কেন যাব গ্রন্থটি কে লিখেছিলেন? শক্তি চট্টোপাধ্যায়। কালবেলা গ্রন্থটি কার লেখা? সমরেশ মজুমদারের লেখা। সেই সময় গ্রন্থটি কার লেখা? সুনীল গঙ্গোপাধ্যায়। আবোল তাবোল বইটি কার লেখা? সুকুমার রায়ের লেখা। শক্তিস্থল কার সমাধিস্থল? শ্রীমতী ইন্দিরা গান্ধী। মহাপ্রয়াণঘাট কোন ব্যক্তির সমাধিস্থল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। মহাপ্রয়াণঘাট হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল। নেক্সট হচ্ছে, কিষানঘাট কোন ব্যক্তির সমাধিস্থল? নীরদ চৌধুরীর সমাধিস্থল। তারপর হচ্ছে, অ্যাসে অব গীতা বইটি কার লেখা? অরবিন্দ ঘোষ। কর্মভূমি বইটি কার লেখা? কর্মভূমি এটি হচ্ছে মুন্সী প্রেমচাঁদ। মাই প্রেসিডেন্সিয়াল ইয়ার্স বইটি কার লেখা? সঠিক উত্তর হবে আর ভেঙ্কট রমনের লেখা। এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটি কার লেখা? ইএম ফোস্টারের লেখা।
নেক্সট প্রশ্ন হচ্ছে, ফেলুদা, তোপসে, প্রফেসর শঙ্কু প্রভৃতি চরিত্রের স্রষ্টাকে সত্যজিৎ রায়, মিতিন মাসি চরিত্রের স্রষ্টাকে সুমিত্রা ভট্টাচার্য, বিরিঞ্চি বাবা চরিত্রের স্রষ্টাকে রাজশেখর বসু, পাগলা ধাসু চরিত্রের স্রষ্টাকে সুকুমার রায়, মাই মিউজিক মাই লাইফ বইটি কার লেখা? পণ্ডিত রবি শঙ্করের লেখা। ম্যাটার্স অব ডিসক্রিয়েশন কারাত্মজীবনী আই কে গুসরাল। তারপর মোনালিসা দ্য লাস্ট সাফার কোন বিখ্যাত চিত্রশিল্পী চিত্রকলা? লিওনার্দো দা ভিঞ্চি, ইনি হচ্ছে ইতালির বাসিন্দা। নেক্সট হচ্ছে অরণ্যের অধিকার, হাজার চুরাশির মা বইটি কার লেখা? মহাশ্বেতা দেবীর লেখা। তিতাস একটি নদীর নাম, বইটি কার লেখা? অদ্বৈত মল্লবর্মণের লেখা। নেক্সট প্রশ্নটি হচ্ছে, অ্যালিস চরিত্রটি কোন গ্রন্থের? অ্যালিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড, অ্যাডভেঞ্চার অফ শার্লক হোম এর রচয়িতাকে আর্থার কোনান ডয়েল, চিত্রঙ্গদা নাট্যটির রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর, অগ্নিবীণা বইয়ের রচয়িতাকে কাজী নজরুল ইসলাম, চৈ চৈ গ্রন্থটির রচয়িতাকে সুভাষ মুখোপাধ্যায়, উবের কাপ কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। মাস্টার ব্লাস্টারকে পরিচিত শচীন তেন্ডুলকার, উইজার্ড বা হকির জাদুঘর নামে পরিচিত ধ্যানচাঁদ, গোল্ডেন গার্ল নামে কে পরিচিত? পিটি উষা গোল্ডেন গার্ল নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, ডুরাল্ড কাপ প্রথম সূচনা হয় কত সালে? 1888 খ্রিস্টাব্দে। ক্রিকেট খেলায় একটি স্ট্যাম্পের দৈর্ঘ্য মাটির উপর থেকে 28 ইঞ্চি, ফুটবল খেলায় দুটি গোল পোস্টের দূরত্ব 24 ফুট, বুলি কথাটি কোন খেলার সাথে যুক্ত? হকি খেলার সাথে যুক্ত। সিলি পয়েন্ট কথাটি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট খেলার সাথে যুক্ত। বাল্টিক কাপ নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত? সাঁতার। গুরু নানক কাপ কোন খেলার সাথে যুক্ত? হকি। রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? গলফ খেলার সাথে যুক্ত। প্রথম ভারতীয় টেস্ট অধিনায়ক সি কে নাইডু, ক্রিকেটের মক্কা বলা হয় লর্ডসকে, ফিফার সদর দপ্তর হচ্ছে জুরিক। নেক্সট প্রশ্ন, শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন? গৌড় রাজবংশের রাজা ছিলেন, সুলতানি যুগের প্রথম প্রকৃত শাসক ছিলেন ইলতুৎমিশ। কোন সুলতানের আমলে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেন? ইলতুৎমিশ। মধ্যযুগে জিতল বলতে কী বোঝায়? মুদ্রা। মানবদেহের কোন অঙ্গের মাধ্যমে রক্ত পরিস্রাবিত হয়? বৃক্ষ। দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। বারাণসী কোথায় অবস্থিত? মধ্যগঙ্গা সমভূমিতে অবস্থিত। শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ঝিলাম নদীর তীরে অবস্থিত। মহারাষ্ট্রে মূলত কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়। বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। নেক্সট প্রশ্ন, পঞ্চায়েতি রাজের ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধির জন্য সুপারিশ করে মেহতা কমিটি, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? আলাউদ্দিন খলজির। কুয়ো থেকে জল তোলার সময় কেবলমাত্র একটি পুলেই ব্যবহার করা হয়, কারণ সুবিধাজনক দিকে বল প্রয়োগ করা হয়। ভক্তি আন্দোলন শুরু হয়েছিল আলোয়ার সম্প্রদায়। কোন যুদ্ধের পরাজয়ের পর হুমায়ুন ভারত থেকে পালিয়ে যান? কৌনজের যুদ্ধ। সংকট উষ্ণতার নিচে উপযুক্ত চাপে গ্যাস তরলে পরিণত হয়, কারণ অণুগুলির মধ্যে আন্তঃআণবিক বল কাজ করে। দিনী ইলাহি প্রবর্তনকে আকবর, তারপর যদি দু আসপা সি আসপা চালু করেন জাহাঙ্গীর। 200টা প্রশ্ন হলো, নেক্সট প্রশ্ন দেখে নেব, কবে ভারতের রিজার্ভ ব্যাংক স্থাপিত হয়? 1 এপ্রিল 1935 সালে। কোন বছর ভারতের লোকসভার প্রথম অনাস্থা প্রস্তাবনা হয়? 1963 সালে। পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি করতে পারে রাজ্য সরকার। লেন্সের ক্ষমতার একক কি? ডায়াপোটার। এক্স রশ্মি হল একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। অর্থবিল উত্থাপন করা যায় শুধুমাত্র লোকসভায়। পিটের ভারত শাসক আইন প্রণীত হয় 1784 সালে। সূর্যাস্ত্র আইন হচ্ছে লর্ড কর্নওয়ালিস। তারপর হচ্ছে ফকির, সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু হয় 1763 সালে। কাকে ঐতিহ্যবাহী আধুনিকতার প্রবক্তা বলা হয়? বিদ্যাসাগরকে। নেক্সট প্রশ্ন, বল পেন কোন নীতির ওপর কার্যশীল হয়? পিষ্টটান। লেবু রসের পিএস মান কত? 7-এর কম। লেট স্টোরেজ ব্যাটারির ক্যাথোড কি দিয়ে তৈরি হয়? সীসা দিয়ে। বেনারস কেন্দ্রীয় হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? অ্যানি বেসান্ত। কলকাতার মাদ্রাজার প্রতিষ্ঠাতাকে? ওয়ারেন হেস্টিং। মুসলিম শিক্ষিত সমাজকে প্রতিষ্ঠা করেন? আব্দুল লতিফ। ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপাদন হয়? গুজরাটে হয়। তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপর অবস্থিত? ময়ূরাক্ষী। ব্রাহ্মণী জলপ্রপাত কোন পাহাড়ে অবস্থিত? অযোধ্যা পাহাড়। পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলার নাম কি? পুরুলিয়া। পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি নিম্নলিখিত কোন জেলায়? দার্জিলিং জেলায় দেখা যায়। নেক্সট প্রশ্ন, স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? ডেভিড হেয়ার। আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর। দুর্গাপুর
ইস্পাত কারখানা কোন পরিকল্পনাকালে স্থাপিত হয়? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। অর্থ কমিশন গঠিত হয় প্রতি 5 বছর অন্তর। সর্বাধিক কত সময়ের জন্য সংসদের অধিবেশন নাও বসতে পারে? 6 মাস। পর্যায় সারণীর শেষ প্রাকৃতিক মৌলটি ইউরেনিয়াম। হ্যালোজেনের মধ্যে সবচেয়ে বেশি রিয়েক্টিভ মৌল হল ফ্লোরিন। জলীয় বাষ্পকে তরলে রূপান্তরিত করার প্রক্রিয়াকে বলা হয় ঘনীভবন। এক্সিম ব্যাংক কোন ক্ষেত্রের জন্য কাজ করে? বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে কাজ করে। নেক্সট প্রশ্নটি হচ্ছে, মানব দেহের কোন গ্রন্থটি কর্টিজেন হরমোন প্রস্তুতিতে সাহায্য করে? অ্যাড্রিনালিন। কোন গুপ্ত সম্রাটকে ভারতের পরিত্রাতা বলা হয়? স্কন্দগুপ্তকে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ। নেক্সট হচ্ছে, শ্রবণবেলাগোলায় গোমতেশ্বরের মূর্তি নির্মাণ করেন চামুণ্ডা রায়। ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? লন টেনিসের সাথে যুক্ত। পং জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত হিমাচল প্রদেশে। কোলেরু হ্রদ দেখা যায় অন্ধ্রপ্রদেশে। সবচেয়ে দীর্ঘ ও করোটি স্নায়ু হলো ভেগাস। সব থেকে বড় লসিকাগ্রন্থি হচ্ছে প্লীহা। নেক্সট প্রশ্ন হচ্ছে, কাবেরী নদীর জলবন্টন নিয়ে কোন দুটি রাজ্যের মধ্যে বিবাদ লক্ষ্য করা যায়? কর্ণাটক ও তামিলনাড়ু। বিশ্ব যক্ষ্মা দিবস কোন দিন পালিত হয়? চব্বিশে মার্চ। কোন পুরস্কারকে অস্কার পুরস্কার বলা হয়? একাডেমিক অ্যাওয়ার্ড। ওমানের রাজধানীর নাম হচ্ছে ম্যাসকট। আলেকজান্দ্রিয়া বন্দরটি কোন নদীর মোহনায় অবস্থিত? নীলনদ। তেরাট্টা কোন রাজ্যের নৃত্য হচ্ছে? রাজস্থান। ভারতীয় গণপরিষদের প্রতীক চিহ্ন হচ্ছে হাতি। কত সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? 1916 খ্রিস্টাব্দে। বুড়িবালামে যুদ্ধ হচ্ছে কোন বিপ্লবে? শহীদ হন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। নিচের সমভূমিগুলির মধ্যে কোনটি নদীর কার্যের ফলে গঠিত হয় না? লোয়েস সমভূমি। নেক্সট প্রশ্ন হচ্ছে, অ্যান্টিবডি সৃষ্টি হয় কোন রক্তকণিকা থেকে? লিম্ফোসাইট। নিচের যৌগগুলির মধ্যে কোনটি কঠিন? আয়োডোফ্রম। কোন কোলার কোনার ভর সবচেয়ে বেশি? ফোটন কোনা। কেউ ভয় পেলে কোন হরমোন ঘটিত হয়? অ্যাড্রিনালিন। তারপরে নিচের পদার্থগুলির মধ্যে কোনটি জল সংরক্ষণ করা যায়? সাদা ফসফরাসে। কোন বিকারক কাপড়ের রং বিবর্ণ করে? সালফার ডাইঅক্সাইড। মানবদেহের ক্রেনিয়াল নার্ভের সংখ্যা 12 জোড়া। নিচের কোনটি ড্রাই ক্লিন করতে ব্যবহৃত হয়? পেট্রোলিয়াম ইথার। যৌগের মধ্যে কার্বনের শৃঙ্খলা বা রিং গঠনের ধর্মকে কী বলা হয়? ক্যাটিনেশন বলা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন হলে কমেন্ট করবে, আর আরেকটি পার্ট যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে।